কথাতেই আছে মেয়ে ছেলের বিয়ে কালী পুজোর রাত, যেই রাত কোয়াল সব চুপচাপ হয়ে গেল, বরকনও চলে গেল আর সব চুপচাপ হয়ে গেল। আজকে বুবলু সোনার ভ্যাকসিন আছে, এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে। আমাদের এখানেতেই এই প্রাইমারি স্কুল আছে, ওখানেতেই হচ্ছে, আজকে ক্যাম্প বসেছে। এখন থেকে এরকম বুকেতে থাকবে, মানে এরকম করে করে নিতে হবে, শুয়ে নিলে একদম থাকবে না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। বড় হয়ে গেছে আমার মেয়েটা, মেয়ে বড় হয়ে গেছে। দেখো দেখেছো না, আজকে দেখছো না? আগে দেখলাম তা, দেখেছো আগে সেই অনুষ্ঠানে গেলাম, দেখেছিলাম রে, আমি তো ছবিতে দেখলাম, ভিডিও দেখিনি তা। ভিডিওতে রয়েছে, দেখো না, এইরকম থাকলে ঠিক থাকবে, সোয়ালে প্রবলেম, এরকম ভাবেই ঠিক আছে, এরকম ভাবেই ঠিক থাকবে। ম্যাক্সিমাম বাচ্চারা ছুটি চায় না, মানে হবে না, হুই সবাই সবাই ক্লাবে দিচ্ছে। আমি তো ভাবছিলাম প্রাইমারি স্কুলেতে, হ্যাঁ ওই তো ক্লাবে, স্কুল হচ্ছে তো, স্কুলেতে নয়। ভিড় আছে গো? না কেউ নেই। আমাদের স্ট্রং মেয়ে একদম কাঁদেনি, একটুখানি কেঁদেছে, দিয়ে চুপ করে গেছে। প্রাইমারি স্কুল থেকে যেন সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে স্কুলে চলে আসতাম। বাবা আমাদের এখানে যেন শহর হয়ে গেছে, এত গাড়ি যাচ্ছে, যেই কথা বলতে শুরু করছি গাধা গাড়ি যাচ্ছে। বাপ রে বাপ, সুদীপ দা বলছি শহর বানিয়ে দিল যেখানটা, হ্যাঁ এত গাড়ি যাচ্ছে, এত গাড়ি যাচ্ছে, আমাকে কথাই বলতে দিচ্ছে না। হ্যাঁ তাই তো দেখছি। আগের দিনের ব্লগেতে আপনারা দেখে থাকবেন যে আমি একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো সেই বিয়ে বাড়িটা কথাই আমি বলছিলাম একটুখানি আগে। এখানেতে মানে গাড়ি দাঁড় করিয়ে বর কনে সব দেখছিল, যেহেতু মা পিসিমা ওনারা সব জাননি, তো আমাদের পাড়ার আরও কিছু সবাই এখানে গাড়ি দাঁড় করেছিল, কিন্তু সেই সময় ক্যামেরা করার মতো মানে সুযোগ সুবিধা ছিল না, তাই দেখাতে পারিনি। মেয়ে ছেলের বিয়ে কালী পুজোর রাত, ব্যাস রাত মিটলো তো বিয়ে হয়ে গেল, বর কনে চলে গেল সব চুপচাপ, ওই প্যান্ডেল সব খোলা হয়ে গেল, বাসগুলো শুধু দাঁড়িয়ে আছে এখন। কালকে ওই গেটটা কত সুন্দর লাগছিল, আলো টালো সব লাগিয়েছিল রাত্রিবেলা, আর আজকে শুধু বাসগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ তোমার তো বেশি মন খারাপ হয়ে যাচ্ছে, বিয়ে বাড়ি এলে একটা অন্যরকম ব্যাপার, নিজের বিয়েতে তো সেরকম আনন্দ করতে পারিনি, ওই জন্য অন্যের বিয়েতে গিয়ে ভীষণ আনন্দ হয়। আর বিয়ে বাড়ি নেমন্তন্ন এলে আমার মনে হয় যেন আমাকে করে গেছে, তো নেমন্তন্ন না গে একটুখানি কাঁদলো করে আমাকে একটুখানি ঠান্ডা জল দিন বাটি করে, একটু যেহেতু ইঞ্জেকশন দিয়েছে ওটা সেক দিতে বললো ঠান্ডা জলে, এখানটা তুই বসে খেয়ে দিই তারপর ছড়িয়ে দেবো ঘরে। এই যে এইখানটা দিয়েছি যে লাল হয়ে গেছে, বাবা রে ঠান্ডা জলে সেঁক করে দাও, পাটা তুলে দিয়েছি। বাড়িতে নিয়ে আসতে নিয়ে আসতে ঘুমিয়ে পড়লো, উঠুক উঠলে আবার জ্বরের ওষুধটা খাইয়ে দেবো, বললেন যে একটু হালকা জ্বর আসতে পারে, আগের বারে তো জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম নিয়ে এসে। বাবুকে বসানো পর বাবা তা আপনি বসিয়ে দিন দেখি হয় কি, তাও দেখো রাস্তায় আবার বসাতে হবে, ওখানে মাটিটা তুলে ফেলে আবার নতুন মাটি দিয়ে বসাতে হবে, দেখা তো কি হয়। আমি একবার ওই আপনার ছেলেকে একটু জল দিয়ে আসি। হ্যাঁ যাও দিয়ে, ওই আসছিল কি বুবলুকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসে পায়ে জল দিয়ে দিতে বুবলু ঘুমিয়ে পড়লো, আর আমি এখন যাচ্ছি বর্ণিতার বাবার কাছে জল দিতে। বর্ণিতার বাবাতে আর আমার ভাইতে দুজনে এখন বাইকে করে মাটি হয়েছে, সেই সকাল থেকে মানে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসার পর থেকেই ওরা দুজনে বাইকে করে মাটি বইছে। ওখানেতে আমাদের সেই যে নতুন রান্না চালাটা করছে তার জন্য অনেক মাটি দরকার, সেই জন্য দুজনে মাটি বইছে। ওই এরকম করে হবে দাঁড়া, ওই দু বস্তা করে আসছে, মাটির কি কপাল, হ্যাঁ বাইকে করে মাটি, সবাই মাটির পার্ট সবাই চুপকে দিয়েছে, কিন্তু আমাদের নতুন করে মাটি লাগছে।
এটা খুলে নাও আগে আর আর যাবে নাকি এখন যেতে কয় বস্তা হলো তিন বস্তা আগে তুলে ফেলেছে ওখানে মোট 15 বস্তা এখনো কত বস্তা লাগবে 15 আগের দিন 10 নাকি 8 বস্তা 8 23 বস্তা হইছে এখনো লাগবে আনা রইল এখন জ্বালা গেল बतासा खेते नहीं आसतम গুড় বাতাসা দিয়ে খেতে হয় জল আর অভ্যাস নেই এতেই যেন অভ্যাস নেই বললে হবে না অভ্যাস তৈরি করতে হবে আই দু ভাই বনে একই কথা বলছি এখনো তৈরি করাবে আমাকে দি অভ্যাস এতদিন তো কম্পিউটার ঘেটেছে যে কম্পিউটারে বোতাম ঠিক আছে এবার মাটি ঘাটো মাটি ঘাটো মাটি না মাটি তো ঘাট আমাদের অভ্যাস আছে তোমার ছিল না সেইভাবে আমাদের দু ভাই বনের চেয়ে ছোট থেকে মাটি ঘাটো অভ্যাস আছে কি ঘাটতে হয় বলো তো তোমার আছে আর আমারও আছে মানে আমাকে ওদের দলে আর কি শামিল করে নিয়েছে না ঠিক আছে অসুবিধা নেই করো না ভিড় হবে এই যে জল খেয়ে এই যে এই যে কমবে এটা এইটা কমবে এটা এটা মানে হচ্ছে পেট কমানোর প্রাকৃতিক প্রক্রিয়া তাই তো মাটি কাটলে সারা শরীরের পুরো ব্যায়াম হয় জানো যারা মাটি কাটে তারা জানে আলাদা করে জিমে যেতে লাগবে না আমাকে দেখো আমাকে দেখে শেখো দেখতে হয়েছে জিমে যেতে হচ্ছে এমনি শরীর কমে গেল মানে জিমের খরচে আরো ভালো বন্ধ খাওয়া এমনি শরীর জিমে হ্যাঁ এমনি শরীর কমে যাবে कब तुम कर बस्ता दड़ी लागबे दड़ी कम पड़े जाच्छे ভ্যান খোঁজ করছিল সকাল থেকে ভ্যান পেল না একটা ভ্যান পেলে ওই যে হাতে টানা ভ্যান গুলো হয় ওটা পেলে একসঙ্গে অনেকগুলো বস্তা চলে আসতো আর সুবিধাও হতো তো ভ্যান তো পাওয়া গেল না আমাদের একটা ভ্যান ছিল কিন্তু আমাদের যখন বাড়িটা কমপ্লিট হয়ে গেল তখন ভ্যানটা বিক্রি করে দেওয়া হলো থাকলে এখন কাজে লাগতো কিন্তু তখন কি আমাদের ভ্যানটা রাখারই অসুবিধা মানে রাখার জায়গা ছিল না বাড়ির যখন কাজ হচ্ছিল তো বাড়ির কাজ মিটে যেতে ভ্যানটা বিক্রি করে দিলাম এখন মনে হচ্ছে থাকলে ভালো হতো এবার আস্তে আস্তে এমন মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না মাঝে মাঝে কখন ঠান্ডা কখন গরম আর ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে তো সব বাড়িতে শুধু শরীর খারাপ প্রথমে হলো পিসিমা পিসিমার সর্দি কাশি পিসিমা এখন একটু ঠিক আছে কালকে থেকে বর্ণিতার গলা জ্বালা করছে বলছে হালকা তারপরে আমারও গলাটা ব্যথা আজকে ভাবছি একটুখানি ডাক্তারখানা যাবো একটু গিয়ে ওষুধটা নিয়ে আসবো কারণ আমাকে এখন ঠিক থাকতে হবে আর বুবলুকে দেখার জন্য আমার আবার শরীর টরি খারাপ হয়ে গেলে ওকে আবার মানে খুব প্রবলেম হয়ে যাবে সবসময় তো আমি ওর কাছে থাকি তাই জন্য বিকেলবেলা ভাবছি কিছু কেনাকাটা করতে যাবো অনেকদিন হলো কেনাকাটা করিনি যদি বুবলু শরীর ঠিক থাকে তাহলে বিকেলে একটু কেনাকাটা করতে বেরোবো এখন বর্ণিতার বাবাকে এখনও কিছু বলিনি তো বলবো জানি না এখন নিয়ে যাবে কি না অনেক দিন থেকে বলছি যে চলো কিছু কেনাকাটা করে আসে বুবলুরও অনেক কিছু জিনিসের দরকার কারণ বুবলুর এখন অনেকগুলো প্যান্টের দরকার শোনো তুমি কি করছো মামা বাড়ি যাই আয় মানা মামা বাড়ি যাই মুনু স্ট্রং মে সোনা মে মুনু
কোন দিকে তাকিয়ে আছো? ক্যামেরার দিকে? ক্যামেরার দিকে তাকিয়ে আছো? ক্যামেরার দিকে ওই জন্য চুপ করে গেছো? এমনিতে অনেক কিছু করবে, আর সামনে যে ক্যামেরা ধরবেন সঙ্গে সঙ্গে চুপ করে যাবে, আর কিছু করবে না। এখন করবে না, যে ক্যামেরা বন্ধ করবে তখন করবে। কি করছো তুমি? আপনি যতই বলুন করবেন, করছিল তাই বাড়ি যাই, মামা দিল গাই, দুধ মেখে ভাত খাই, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল গাই, বলো তাই 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 হো, তাই তাই করো, করো 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 করো, তাই 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 তাই। আমার সোনা মা তো, আমার সোনা মা তো, তুমি তুমি আমার সোনা মা তো, তাই তো, তুমি সোনা মা, হ্যাঁ তুমি আমার খেপি। বুবলুকে একটু ওষুধ খাইয়ে দিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। আর আজকে ওখানে রান্না বান্না হয়নি, কারণ আজকে রান্না বান্না ওখানে বন্ধ রেখে দিয়েছি। বুবলুকে ওই যে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম, কেমন কি থাকবে না থাকবে, কান্নাকাটি করবে কি না করবে, ওই জন্য আজকে আর ওখানে রান্না বান্না করতে যায়নি। তো মাকে বললাম যে থাক আজকে রান্না বান্না করতে হবে না ওখানে। আর বাড়িতে একটুখানি হালকা কিছু রান্না করে নিয়েছি, মানে বুবলুকে ইঞ্জেকশন দিতে নিয়ে যাওয়ার আগে খুব সকালবেলায় রান্নাবান্না আজকে করে নিয়েছিলাম। তো এখন বুবলুকে একটু খাইয়ে দিই ওষুধটা। শোনো, স্ট্রং মেয়ে ইঞ্জেকশন নিয়েছে, হুটো হুটি হুটো হুটি হাত পা ছড়া, কেউ বলবে যে এই মেয়েটা আজকে ইঞ্জেকশন নিয়েছে? হুম, কেউ বলবে? কেমন হাত পা ছুটছে, কেমন হাত পা ছুটছে দেখো, কোনো ভুরুক্ষেপ নেই। কি ইঞ্জেকশন দিল না দিল একটুখানি হি করে কাঁপলো, দিল ব্যাস একদম চুপ। স্ট্রং মেয়ে, একদম স্ট্রং স্ট্রং মেয়ে আমার। শোনো মেয়ে, আর পাপাকে বলবো, আর দেখো আজকে ঠিক আছে আমাকে কেনাকাটা করতে নিয়ে যাবে, পাপাকে বলো তো মাকে কেনাকাটা করতে নিয়ে। হ্যাঁ ও যদি বলে নিয়ে যাব, ঠিক ঠিক আছে, তুই হুঁ হ্যাঁ করে আওয়াজ দে তাহলে বুঝতে পারবো। আমার প্যান্ট কিনতে হবে অনেকগুলো। হ্যাঁ বলেছো, পাপাকে বলেছো? হ্যাঁ অনেকগুলো বলে দিয়েছি। হ্যাঁ বলো। হ্যাঁ আমি 100 বার প্যান্ট ভিজিয়ে ফেলছি, হচ্ছে না, আরো কিছু প্যান্ট দরকার, তাই তো। হুম, কি গো সত্যি করে জানো, বিকেলে নিয়ে যাবে, ঠিক আছে। না তোমাকে একটু কথা দিতে হবে, আমি বলছি কি না সে ঠিক আছে, নিয়ে যাব, শুনবো না ঠিক আছে, আর যদি না নিয়ে যাও আমি একাই চলে যাবো, পয়সা দিয়ে দেবো। তুমি এইটা আমাকে কথা দাও যে গিয়ে বেশি টাইম তুমি ওখানে কিনবে, মানে শুধু দেখবে না, এইটুকু কথা দাও তাহলেই হবে। যা বাবা, কিনবো দেখবো না, এটা আবার কিরকম কথা? না বেশি দেখবো না, দেখবে আর কিনবে, শুধুই দেখে যাবে। জিনিস কিনবো আমি, একটু দেখে শুনে নেবো না, ঠিক আছে? দেখো না এখন হয়তো দর্শকরা ভাববে যে এ উল্টো পাল্টা বকছে, দোকানে নিয়ে গেলে তখন বোঝা যাবে যে কি করো তুমি। বাবা কথা শোন, বলছে দেখবে, ঠিক আছে কিনবে, কিন্তু বেশি দেখবে না, এরকম কোনো কথা হলো? আমি একটু দেখে শুনি নেবো না কি বলো। আমি শোনোর জন্য কিছু জামা প্যান্ট কিনতে হবে। দেখো দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো, মনে হচ্ছে যেন মা ওকে খেতে দেয় না। দেখো দেখো দেখো, দুটো হাতকে সম্পূর্ণ মুখের ভেতর ভরে দেবে দেখো। মা ওদিকে নেই বাবা, এদিকে খালি কাঁটা বালিস আছে, ওইদিকে মা দেখো, ওইদিকে মা, ওই যে কেউ দেখে বলবে খাওয়াইলো মা, আর কিছু না সবসময় বলবে দেখ মেয়েটা খাওয়ানি না, কি একটু খাওয়াও, করবো না খাওয়াইনি, সর্বসময় এত হাত খেতে শিখেছে বাচ্চারা করে। শোনো এবার থেকে এরকম যদি হাত খাও তোমাকে আমি কিন্তু খুব বকবো, ঠিক আছে, শুনতে পেয়েছ? পুরো মোটাটা করবে জানো, এইরকম করবে করে, আর এই থেকেই আঙুলটা চুষবে, কায়দা আছে আবার এরকম, মনে হচ্ছে উল্টাবে, পুরো পিঠটাকে মেকিয়ে ফেলছে এরকম করে, দেখে দেখে খাপু তা খেপু খেপু পুরি। দিদি বলছে বুনি তবে কবে বড় হবি, আমার মতো কবে পড়াশোনা করবি, তবে তো মায়ের হাতে দুবা মার খাবি, কালকে সন্ধ্যাবেলা বলছে। শরীর একদম ঠিক আছে, আর বুবলু মানে কি বলবো কান্নাকাটি করছেন, এখন ঘুমাচ্ছে, জ্বরের ওষুধটা খাই দিয়েছিলাম, তো জ্বর তো কিছু আসেনি। মাকে দেখবেন, মানে অনেক কাজ আছে, অনেক বায়না করে করে তবে
এখন নিয়ে বেরোচ্ছি কিছু বলার আছে বলো, পয়সা দেবে না, কিনতে নিয়ে যাবে না, কি করবো বলো, একা একা যাওয়ার। দেখো এইসব বদনাম দিচ্ছে আপনার ছেলের নামে, এরকম বদনাম দিচ্ছে। আরে দেখো আমি অন্য কিছু না, আমি বলছি অন্য সবাইয়ের মায়েরা তো একটা প্রতিবাদ আছে, এও সে যেন বৌমার দলে আমার নামে বলছে। হ্যাঁ আর এ দেখছো কিছু বলছে না, ও ম্যানেজ করে নেবো, তাই তো? ঠিক আছে চলো 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 চলো। দুধ আনতে বলছে তোমার সাথে যাব, আমি গয়লা বাড়িতে দুধ আনতে আমার সাথে যাবে? চলো চলো। তো কি করবো, সব কাজ তো একসাথেই সারতে হবে নাকি? তুমি আলাদা আবার দুধটা আনতে আসবে, আবার মেয়েকে আনতে আসবে, আবার আমাকে কেনা, আমাকে বললো মেয়েটাকে হাতে আছে দুধটা নিয়ে, মেয়েটাকে নিয়ে এবার কেনাকাটা করে নিয়ে বাড়ি চলে যাবো। তাড়াতাড়ি কেনাকাটার টাইমটাকে মানে বেশি দিতে চাইছে আর কি, ওই জন্য এই দিকগুলো একবার শর্টে কাটে তাড়াহুড়ো করে। ঠিক আছে ঠিক আছে, তুমি চলো। পয়সা নেবে তো? ওই সোজা ওইখানে দেখ না, এই মাত্র দোয়া টাটকা দুধ। তোমার কুত হবে না গো, ভয় নেই, ভালো গরু সব, কিছু করবে না, সব শান্ত গরু। একদম টাটকা টাটকা দুধ দুইয়াই একদম দিয়ে দিল বোতলেতে, এখান থেকে পুরো খাঁটি দুধটা পাওয়া যায়, দামটাও একদম ঠিকঠাক আছে। আর আমাদের দুধ এখন এখান থেকে নিচ্ছি, এই বর্ণিতাকে পড়তে দিতে আসে আর দুধ নিয়ে যায়। আমি আজকে প্রথমবার এলাম, বর্ণিতার বাবা আমার ভাই ওরাই দুজনেই নিয়ে যায় দুধ। আমি আজকে তো এসে গরুগুলোকে দেখে তো আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে, কি বড় বড় গরুগুলো, একলাতে মালিক কোথায় চলে যাব। এখন যাচ্ছি বর্ণিতাকে নিয়ে আসতে, বর্ণিতারও ছুটির সময় হয়ে গেছে, ওকে নিই নাহলে আবার বসে থাকি। অন্য কারো জুতো পরে নিস নি তো, মন্দিরের মতন অনেক বড় হবে, এত বড় কত করে তো অর্ধেক সাইজ হয়নি এখনো, এই সাইজে যদি আরো কিছু হতো দু চারটে আরো নিয়ে নিতাম বেশি করে, মানে এখন অনেকগুলো প্যান্টের প্রয়োজন হচ্ছে, জামা গাদা কিন্তু প্যান্টই কম। ঠান্ডা গরম ঠান্ডা গরম চলছে, গলা ব্যথা আর নাক মানে টাগরা যাচ্ছে। কাশি এই একটুখানি আগেই হলো, এর আগে হয়নি, একবার কাশি হয়েছে আর নাক গলা জ্বালা করছে। আমাকে দেবে নাও না, এমএল হিসেবে করুন না, এটা আপনার 80 ML আপনার 90 টাকা, 175 ML আপনার হচ্ছে
200 টাকা ঠিক আছে তোমার 200 টাকা মাইনাস আমি এখন না করব এটা আর কোন কাছে জায়গা না করব এটা তো আর একটা ইয়ে গিফট আমি কিনে দেব গিফট নেবে দাও কোনটা নেবে বলো কোনটা পছন্দ যেগুলো কিনছি সেইগুলোর পয়সাটা আগে দাও তারপরে গিফটটা দেব ঠিক আছে দোকানে নিয়ে এলাম তো আমার 12টা বাজলো মানে কনফিউজ হয়ে যাবে এই যে এত জিনিসপত্র মানে কনফিউজ হয়ে যাবে কোনটা নেবে আমার এখন বসে বসে শুধু অপেক্ষা এই ব্যাগগুলো অনেকদিন থেকে খুঁজছি আমি অনেকদিন ধরে খুঁজছি টাকা পয়সা দাও তো রাখবি বলে হ্যাঁ আর আজকে অন্য কিছু কালার কি দুঃখ এতদিন খুঁজেও পাওনি না দোকানে মাল আছে না রেড নিব না রেডটা আর ভালো লাগে না ওই আমি তাহলে হাসি মুখে বসে আছি হ্যাঁ তুমি কেনাকাটা করো কোন কালারটা ভালো হবে সবই তো ভালো আমাকে দেবেন 150 এতগুলো বার করলে তুমি ঠিক করতে পারবে কোনটা নেবে এইটা ভালো এইটা ভালো ওই তো মেয়ে বলছে দেখো কোনটা ভালো ঠিক আছে মেয়ে পছন্দই নি বলো না মেয়েটা এটা পছন্দ কোনটা এইটা আমার ওইটা পছন্দ না এই দুটোই নিয়ে নি সেই ভালো দুটোই নি না হাত কেটে নিয়ে চলে যাবে সোনা পড়লে সোনাটা করে দিলে না এইদিকে এগুলো নি এই তো এগুলোই ভালো কাকিমা কাছে সোনা যাদের আছে তারাও ঘুরে রেখে দিচ্ছে ভয় আর করছে না তাই হাত কেটে নিয়ে চলে যাবে সোনা পড়লে বাবারে যা ডিজাইন ময়ূর সোনার চুড়ি কেউ 26 একটা ডিজাইন আছে আমার না হাতের এই জায়গাটা ভীষণ চওড়া যার জন্য আমার এই চুড়ির সাইজ একটু বড় নিতে নাহলে 24টা এখানে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গায় 24টা সবাইকে তো প্রবলেম থাকে তুমি নাও না আমি এখন আছি অসুবিধা নেই তুমি থাকো না ধরে মেয়েদে নিয়ে এসেছি এখন কত সহজে ছাড়বো না গেলে হয়েছে কমপ্লিট ফাইনালি ফাইনালি কমপ্লিট একদম কমপ্লিট ছিল হাটটা ছিল কিন্তু এখন আর হবে না তুমি চিন্তা করে যাচ্ছে কত বিল হলো এটা কম সম করে ধরবে যা ক্যালকুলেটর বার করেছে হিসেবের ও তো ক্যালকুলেটরের মজুরিটাই বেশি পড়ে যাবে ওই একটাই ছিল একটাই নিয়ে এলাম ওর বাবা বললাম সাইজ তো দেখে নিয়েছি পরে আবার এনে দেবো এখন আর অন্য দোকানে যে ঢুকবো ওই তো দুটো পার্টি করে এ দোকান ও দোকান আবার ডাক্তারখানা ঢুকলাম সে তাড়াহুড়ো করছি তাতে তো আপনি ফোন করলেন শুধু এইগুলো কেনা হয়েছে আর আপনি ফোন করলেন আমি ছুটে ছুটে চলে আসছি উল্টো করেছে কাঁদছে আপনার ছেলে আজকে আমাকে অনেক গয়না কিনে দিয়েছে ভালোই তো এখানে করেন যা পড়বে প্রচুর হিরে সোনা ভালো আছে কি সুন্দর গো সোনাকে ঝাল নিয়ে দেবে গো সোনাই তো মা বিশ্বাস করছে না সোনা বই কি তা আপনার ছেলে কি আমাকে ইয়ে কিনে দেবে নাকি
সোনারই দিয়েছি এই দেখো ভালো হয়েছে ওই বিয়ে বিয়ে বাড়ি যাবে আগের দিনেতে আমি সেজে গুজে বিয়ে বাড়ি গেছি আর হাতে কিছু পরিনি আর সব বন্ধুরা কমেন্ট করে বলছে যে বৌদি তুমি সেজেছো ভালো কিন্তু হাতগুলো ফাঁকা হাতে কিছু পরে মেয়ে তো কি পরবো কিনে দিয়েছে নাকি মেয়ে আংটি নিয়েছে না হীরের আংটি মেয়ে একটা নিয়েছে আমি একটু ভালো বুঝছো না ধরে বুঝছো না রে আমি ওকে সঙ্গে করে নিয়ে গেলে আপনার ছেলে ওর ধৈর্য নেই ওই দুটো জিনিস দেখছি ঠিক আছে এটা ভালো নিয়ে নিয়ে দেখতে দিচ্ছে না আমাকে একদম দেখতে দিচ্ছে না যাই বার করছে ওটাই ভালোটাই নিয়ে নাও যা বাবা একটু দেখে শুনে নেবো না তোমার বাবা ওরকম করে যেন বাবা ছেলে আছে ঠিক আছে শাশুড়ি বৌমা দুজনে যাবো কিছু কিনতে গেলে মোটে পাঁচ মিনিট দেওয়া হবে না পড়া হয়ে গেছে আংটি গুলো কিন্তু আমার কাছে নতুন সবার কাছে পুরনো হয়ে গেছে আমি তো এই কিনছি